সো হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো আপনার সঞ্চয় অ্যাপ নিয়ে। এই অ্যাপস আপনি ইনস্টল করে নিলে আপনি সরকারি মানে ডাকঘরের যে পণ আছে কিংবা যে সঞ্চয়পত্র আছে সেগুলো আপনারা সব ডিটেলস এখানে পেয়ে যাবেন। প্লাস এই অ্যাপসের যে আরেকটা সুবিধা সেটা হলো এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার যে মুনাফা সেটা ক্যালকুলেট করতে পারবেন। লাইক এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা মুনাফা ক্যালকুলেট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওইখানে যদি আমি ক্লিক করি সো আমার আমি 1 লাখ টাকা রাখলে কত টাকা মুনাফা পাবো কিংবা 5,000 টাকা রাখলে কত টাকা মুনাফা পাবো সবগুলো কিন্তু এখানে বলে দিবে। তার আগে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু পেজ আছে, ওই পেজে আপনারা যদি ক্লিক করেন লাইক সঞ্চয় স্কিম, সো এখানে সরকারি যে স্কিমগুলো রয়েছে যে সঞ্চয়পত্রগুলো রয়েছে সবগুলো এখানে শো করবে। আপনারা চাইলে যে কোনো সঞ্চয়পত্রের ডিটেলস এখান থেকে পেয়ে নিতে পারেন। লাইক এখন যদি আমি 5 বছর মেয়াদি বাংলার সঞ্চয়পত্র ক্লিক করি দেন দেখেন এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে যে কারা কারা নিতে পারবে কারা কারা না, হ্যাঁ কত পার্সেন্ট আপনাকে তারা মুনাফা দিবে, সো এখানে সব কিছু লেখা আছে। কিন্তু এরপরও আমি জাস্ট আজকে দেখাবো যে এখানে যে একটা সেপারেট অপশন আছে যে আপনার মুনাফা কত হবে তা কীভাবে নির্ণয় করবেন সেটা চলুন দেখা যাক। জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনাকে এখানে টাইপ করতে হবে যে আপনি কত টাকার স্কিম কিনতে চান। এখন সাপোজ আমি ধরেন 50,000 টাকার একটা স্কিম কিনতে চাই, হ্যাঁ তো আমি এখানে 50,000 টাকা টাইপ করলাম। দেন এখান থেকে আপনাকে তারা সিলেক্ট করতে বলবে যে আপনি কোন মেয়াদি সঞ্চয়পত্র কিনতে চান, তো আপনার যেটা মানে পছন্দ মতন যেটা আপনি সেটা ট্রাই করবেন। লাইক আমি ধরেন পরিবার সঞ্চয়পত্র কিনবো, সো আমি পরিবার সঞ্চয়পত্রতে টিক করে আপনার এখানে মুনাফার হিসাব দেখুন যদি ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু আমার সব হিসাবগুলো চলে এসেছে। লাইক আমি যদি 50,000 টাকা যদি দিয়ে পরিবার সঞ্চয়পত্র কিনি তো প্রত্যেক মাসে আমি 456 টাকা উত্তোলন করতে পারবো, ঠিক আছে। এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছে এবং 1 বছরে যদি আমি একসাথে উত্তোলন করি তাহলে 4,512.50 টাকা উত্তোলন করতে পারবো, যার উপরে আপনার কর কর্তন হবে মানে আমার ট্যাক্স হবে 237.50 টাকা। এবং 2 বছর পর যদি আমি টাকাটা তুলি তাহলে সেটা হবে আপনার 9,500 টাকা, যার মানে কর কর্তন হবে 5,000 টাকা। সো এখানে একবারে এ টু জেড আপনার এখানে লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো আপনারা চাইলে এটা ফলো করলে আপনি যে কোনো টাকার পরিমাণে গান লিখেন না কেন মিনিমাম 10,000 টাকা যদি আমি এখানে লিখি সাপোজ দেখেন, সো এখানে 10,000 টাকা দিয়ে আমি কত মুনাফা অর্জন করবো সেটা কিন্তু এখানে তারা সুন্দরভাবে এখানে কিন্তু বুঝিয়ে দিয়েছে আপনাকে, ঠিক আছে। সো এই অ্যাপসটা কিন্তু খুবই দারুণ একটা চমৎকার অ্যাপস। এই অ্যাপসের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, যারা আপনারা সরকারি সঞ্চয়পত্র কিনে যান তারা এই অ্যাপসটা অফকোর্স ডাউনলোড করে এখানে সব কিছু আপনার ডিটেলসগুলো দেখে নিতে পারবেন। প্লাস আপনার কত টাকা রাখলে কত টাকা মুনাফা পাবেন সেটা ইজিলি আপনি কোনো ডাকঘর কিংবা সরকারি অফিসে না গিয়ে বাসায় বসে চেক করে নিতে পারেন। সো এই অ্যাপসটা প্লে স্টোরে পাওয়া যায়, আমি প্লে স্টোরের লিঙ্কটাও দিয়ে দিব এখানে ভিডিও ডিসক্রিপশন নিচে, আপনারা চাইলে সেটা ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য। এইরকম অ্যাপস রিভিউ আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিটেকে, এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, গুড বাই।